এবার হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন তৃণমূলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভয়াবহ, এমনটাই জানিয়ে দিল এবার SSKM হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকরা এও জানিয়ে দিলেন যে কুণাল ঘোষের শরীরে নানান রকম রোগ বাসা বেঁধেছে, তাই সে বাঁচবে না বলেও জানিয়ে দিল চিকিৎসকরা। এবার মানসিকভাবে ভেঙে পড়ল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দুঃখ প্রকাশ করলেন কুণাল ঘোষের এই অবস্থায়। মুখ্যমন্ত্রী এও বললেন যে কুণাল ঘোষ তার অতি প্রিয় নেতা, এমনকি অনেক কাছের লোক কুণাল ঘোষ। সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ হঠাৎ করেই শারীরিক অসুস্থতায় SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা কুণাল ঘোষ, যেখানে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দুঃখ প্রকাশ করলেন কুণাল ঘোষের এই অবস্থায়।